দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে হাজির হলাম চটপটির রেসিপি নিয়ে। আমি এখানে নিয়েছি মেজারিং কাপের 2.5 কাপ ডাবলি বুট। বুটটাকে আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হবে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে বুটটাকে সেদ্ধ করব। বুটগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আমি তেঁতুলের টক তৈরি করে নিব। তার জন্য আমি তেঁতুলগুলোর বিচি ফেলে রস নিয়ে নিয়েছি। তার সাথে দিয়েছি মেজারিং কাপে 2 কাপ পানি। দিচ্ছি 1/2 চা চামচ টালা শুকনো মরিচ গুঁড়ো, 1 চা চামচ টালা জিরে গুঁড়ো, 1 চা চামচ টালা ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ চটপটি মশলা, 1/2 চা চামচ বিট লবণ। আপনারা চাইলে বিট লবণ নাও দিতে পারেন, এটা অপশনাল। দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচ চিনি। ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলেই আমার চটপটি টকটা রেডি। নিমক পড়ার জন্য আমার লাগছে 1 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি 2 চা চামচ তেল এবং একটু লবণ দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। তারপর নিয়েছি 1/2 কাপ কুসুম গরম পানি। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। আমি অনেক পাতলা করে একটা রুটি বানিয়ে নিয়েছি। এবার এটাকে সাইজ মতো কেটে নিচ্ছি। এগুলো আমি এখন গরম গরম ডুবো তেলে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আমার চটপটি সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চটপটি মশলা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টালা জিরের গুঁড়ো, 2 টেবিল চামচ টালা ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পেঁয়াজ কুচি। হাফ কাপ টমেটো কুচি। দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ চটকানো আলু। এখন আমি আবার নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আমি চটপটির জন্য যে টকটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিচ্ছি 1/4 কাপ অথবা 60 ml টক। দিয়ে আমি ভালো করে চটপটিগুলো মিক্স করে চুলা থেকে নামিয়ে নেব। 2টো সেদ্ধ ডিম চটপটির উপরে সালাদ গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এবং 2টা কাঁচামরিচ কুচি। ঝাল বেশি চাইলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। ক্রিসপি করে ভেজে রাখা নিমক পড়াগুলো চটপটির উপর ভেঙে দিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো আমার এই সুন্দর সহজ চটপটির রেসিপি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। Thank you for watching my channel.